नमस्कार बंधुरा, बर्णाली स्पोर्ट्स ट्रेस चैने अपन सबा के स्वागत। आज केचा आलू दिए दोसा बनिए क्यों बनी सेटाई अपन साथेर करब, तीडियो स्किप ना कर पुरोटा देखार जो अनुरोध कर। आज मैंने कच्चे आलू से दोसा बनाया है, तो बिना देर के रेसिपी शुरू करते हैं। दोटो काचा आलू नहीं जेहेतु आलू दिए बनाव, एटे स्मूथ पेस्ट बनिए नेब। आलू का स्मूथ पेस्ट बना लेंगे, आलुर किन्तु कोनो दाना थाका चलबे ना, एकदम ही स्मूथ भावे बनिए निते हबे। आर जलो दिते हबे ना, आलुते अनेकटाई जल थाके। एबार आरेकटा मिक्सिंग ग्राइंडारे आमी एक कप गमेर दालिया निये नेब। यहाँ पर मैंने एक कप गेहूँ का दालिया लिया है, इसको ग्राइंड कर लेंगे। एटाके शुकनो घूरिए नेब, शुकनो घूरिए निएछि। एटा किन्तु एकदम ही पुरोपुरी मिहि हो जाएनी, एकटु दाना दाना आछे। एखन एकटा बड़ो बोले डालियाटाके ट्रांसफार करे निलाम। एर मध्ये दुई टेबिल चामच आमि बेसन दिए दिलाम, आलुर जे पेस्टटा बानियेछिलाम सेटा दिए दिलाम। बेसनटा दिले बाइंडिंगटा खूब भालो हबे। वन टेबिल स्पून आदा बाटा, परिमाण मतो नून, जिरे गुड़ो वन टीस्पून दिलाम। एबार एटाके मिशिए नेब। दो चामच बेसन, नमक स्वाद अनुसार, जीरा पाउडर, आधा कप दही ऐड किया है, फिर अच्छे से मिला लेंगे। हाफ कप एखे हमें दई एड कर भलो मिसिए नमक स्वाद अनुसार डाल के। तारपर आबार हाफ कप जल देव, जल दिए आरो एक बार भलो मिसिए नेब। जेहेतु हमार दालियाटा एकटू गोटा गोटा आछे, ओइजन्य एटाके आमि आरो एक बार मिक्सिते घूरिए नेब। हाफ कप मैंने पानी ऐड किया है। जे मिक्सिटाते आलूटा पेस्ट करेछिलाम सेटाते हाफ कप जल दिए ओई जलटा दिए दिलाम। एखन एटाके आमि मिक्सिते आरेकबार घूरिए नेब। रेसिपिटा भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करबेन। आमार चैनेले नतुन बंधु होले চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর নোটিফিকেশন বেল প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু ব্যাটারটা স্মুথ হয়ে গেল। এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকার 10 মিনিট কে লিয়ে রেস্ট মে রাখ দেঙ্গে। ততক্ষণ একটা চাটনি বানিয়ে নেব। হাফ কাপ এখানে নারকেল নিয়েছি, নারকেলটা গ্রেট করা ছিল। 1 ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা, এক মুঠো শুকনো খোলা ভেজে রাখা বাদাম, 3 চামচ দই, আর একটু ধনে পাতা এক মুঠো, আর একটু তেঁতুলের পাল্প দিয়ে দিলাম, নুন দিলাম। আমার কাছে যেহেতু লেবু ছিল না, তাই লেবুর রস দিতে পারলাম না, তাই তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। এরপর মানে এক চাটনি বানা লিয়া হ্যায়, নারিয়েল, ধনিয়া পাতা, আদরক, हरी मिर्ची और मूंगफली डाल के एक चटनी बना लिया है। इसको हम तड़का लगा लेंगे। एक बाटी ट्रांसफार कर निल, हाथाए भलोम तेल गरम कर मध्य जिरे सर्षे शुकनो लंका कारी पाता फोड़न दिए तड़का लागिए नेब। खूब आस्ते आस्ते ढालब जेहेतु हमार बाटी काचे, तड़का लगा लिया है। ये प्रसेसटा किन्तु अपनारा गैसेर चूलार मतो करते पारें। जतक्षण ना पर्यन्त फोड़नटा थेके सुंदर गंध आसछे ततक्षण किन्तु फोड़नटाके एकटु नाड़िये निते हबे। तारपरेई किन्तु चाटनिटार मध्ये दिते हबे। एबार भालो करे मिशिए नेब। চাটনি আমার রেডি হয়ে গেছে। এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু চেক করে নেব। ব্যাটার একটু থিক লাগছে, ব্যাটার মুঝে থোড়া থিক লাগ রহা হ্যায়। ওই পানি অ্যাড কর দেঙ্গে হাফ কাপ। এখানে আমি হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক আছে কি না হাতাটা উল্টে একটা দাগ দিয়ে দেব। তো দাগটা চট করে মিশছে না কিন্তু, তাহলে বোঝা যাচ্ছে ব্যাটারটা ঠিক হচ্ছে। এবার এর মধ্যে
হাফ টিস্পুন বেকিং সোডা অ্যাড করে দেবো। বেকিং সোডার ওপর অল্প একটু জল দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। হাফ টিস্পুন বেকিং সোডা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা একটু হালকা ফুলকা হয়ে যাবে, ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। আচ্ছা, এসে মিলালেন, ব্যাটারটা অনেকটাই ফুলে উঠবে। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এখানে আমি 2 থেকে 3 ড্রপ তেল অ্যাড করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমার হাই আছে, তারপরে তেলটা মুছে নেব। মুছে নেওয়ার পর জলের ছিটি দিয়ে দেব, এটাও মুছে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ব্যাটার দিয়ে গোল গোল ঘুরিয়ে নেব আস্তে আস্তে। তাওয়া কো পহলে মানে হাইট পে গরম কর লিয়া হ্যায়, উসপে 2 ড্রপ তেল অ্যাড কিয়া, তেল কো পোছ লিয়া, ফির পানি ছিটক লিয়া, ফির গ্যাস কা ফ্লেম লো টু মিডিয়াম করকে মানে ধোসা ব্যাটার ডাল দিয়া হ্যায়। ওপরটা আস্তে আস্তে শুকিয়ে এলে 2 থেকে 3 ড্রপস আবার তেল অ্যাড করে দেবো। নিচ থেকে যখন হালকা বাদামি হয়ে আসবে কালারটা, তখন আস্তে আস্তে এটাকে উঠিয়ে নেব। পরে ধোসাটা তৈরি করার জন্য কিন্তু আর তেলের প্রয়োজন হবে না। আবারও এক হাতে ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে নিলাম, 2 ফোঁটা থেকে 3 ফোঁটা তেল অ্যাড করে দিলাম উপর থেকে। এই যে বাদামি হয়ে এসছে, এবার এটাকে খুন্তির সাহায্যে মুড়ে নেব। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে, সুজি ছাড়া, চাল ছাড়া দালিয়া দিয়ে ধোসা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু ব্রেকফাস্ট হিসেবে দারুণ একটা অপশান। মেরি তারাসের ট্রাই জরুর কিজিয়েগা, এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।